হে গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা, আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে সকাল সকাল। তো ভ্লগের শুরুতেই আমি আমার বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা, আর আমার সমবয়সী যারা তাদেরকেও অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার ছেলেও হাসি হাসি দিয়ে দিল, ও এইসবে ঘুম থেকে উঠেছে, মানে অলরেডি এখন বেজে গেছে 11টার মতো। তো ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যায় আর কি। এই টাইমটাতে ঘুমিয়ে গেলে আমি ওর খাবার দাবারগুলো বানিয়ে ফেলি। তো আজকে থেকে আমি তোমাদের সাথে আমার ডেইলি ভ্লগ শেয়ার করব, সকাল থেকে দুপুর বা দুপুর থেকে রাত, যেরকম হোক না কেন আমি আমার লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আপাতত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আপাতত আমি আমার ছেলেকে দিদার কাছে ট্রান্সফার করে আমি কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আমাকে অনেক কোয়েশ্চেন করে যাদের সাথে আমার ইউটিউব থেকে নতুনভাবে পরিচয় হয়েছে, ফেসবুকের মাধ্যমে, মানে ইউটিউব থেকে পরিচয় হয়েছে। ইউটিউব থেকে ওনার মানে তারা আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে অনেক রকমই কথা আমার সাথে বলে, ভালো লাগে আমার অনেকের সাথে নতুন নতুন পরিচয় হয়ে। তো যাই হোক, তাদের মধ্যে একজনের একটা কোয়েশ্চেন ছিল যে আমি কেন আর পড়াশুনো করলাম না, কেন আমি সংসার জীবনে এতটাই প্রবেশ করে গেছি, বা যাই হোক আমার এই লাইফস্টাইলটা নিয়ে প্রশ্ন ছিল। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দেবো, বাট একটু পরে, কারণ আমার ছেলের খাওয়াটা রেডি করতে হবে, ওকে খিচুড়ি খাওয়াবো, তো খিচুড়িটা রেডি করবো। আর প্লাস যেহেতু ও ঘুমোচ্ছিল, দোলনাতে ঘুমোচ্ছিল, বাট ও যখন ঘুমোয় তখন আমি ওই খিচুড়িগুলো রেডি করে নিই। তো আমার বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি, তো ওইটা পরিষ্কার করে তারপরে খিচুড়ি রেডি করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। খবর আছে, তো হাতে কাজ, হাতে আমার করাটা অভ্যাসে নেই সত্যি বলতে। আমি খুব অগোছালোভাবেই জামাকাপড়গুলো রেখে দিই মাঝের মধ্যে, কারণ ইচ্ছে হয় না। তো আজকে যখন ইচ্ছে হচ্ছে তো সাথে সাথে করেই নিচ্ছি। আর তো আমি এই কাজগুলো করে নিই তারপরে হাজব্যান্ড ফোন করেছিল, ওদের বাচ্চাদের ওয়াইপস আসছে, তো ওয়াইপসের পার্সেলটা নিয়ে তারপর তোমাদের সাথে বলছি। সো গাইস, তো জামা কাপড় গোছাতে আর কি বলে অন্য ঘেরা যাচ্ছে, জামা কাপড় গোছাতে গোছাতে হাজব্যান্ড ফোন করলো যে পার্সেল এসছে, ওই ওর ছেলেদের ওয়াইফস এসেছে, তো পার্সেলটা নিয়ে তারপর কথা বলছি।
তো এখানে ছেলের খিচুড়ি রেডি করছি, তো ওকে আজকে একটু ডিম সিদ্ধ দেব ভাবলাম। আর ওকে সাধারণত আমি মাংসের মেটে আর ডিম সিদ্ধটাই দিই, মাছ খুব একটা দেওয়া হয় না ওকে। আমার খুব ভয় লাগে মাছের কাঁটা টাটা কোথায় গলা টলায় লেগে যাবে, আমার এই ভয়। আমি মাছও দিই না ওকে, বাট সবাই বলছে একটু একটু তো খাওয়াতে হবে মাছ, বাট দেখা যাক কী করা যায়। একদম পেটি টাইপের মাছ আনলেই ওকে খাওয়াবো ভেবেছি। তো আমি আমার ছেলের খাওয়ার রেডি করা হয়ে গেছে। তো বুঝতেই পারছো এতটাই গরম, আমি সিঙ্গারের টুক করেছিলাম সেটাও ভেবেই গেছে, আর এগুলোতে পুরো ঘাম ভর্তি। তো ওকে আমি খাইয়ে দিই, খাইয়ে তারপর তোমার সাথে এসে কথা বলছি। তো গাইস, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো এবার ওকে আমি জল খাওয়াবো। এই যে একদম শুয়ে আছে মিন্টু, এখন দেখে মুখে খাওয়ার লেগে আছে। তো ওকে খাওয়াতেই আমার অনেক সময় চলে যায়, আবার তো আমার ওকে জল খাওয়াতে হবে। জলটা খাইয়ে নিই। তো জল খাওয়ানোর পরে জলের বোতলটা ভালো করে আমি এমনি ধুয়ে নিচ্ছি, কারণ জলের বোতল সাধারণত আমি ফুটিয়েই রাখি। তো আর জলটাও ওকে একটু ফুটিয়েই জলটা খাওয়াই, তো জল ওর বোতলে জলটা ভরে দিলাম। তো এরপরে আমার কিছু জামাকাপড় ধোয়ার ছিল, আর ওরও কিছু জামাকাপড় ছিল, তো সেগুলো সব আমি ধুয়ে নেব। আর এমনি নর্মালি আমার জামাকাপড় খুব একটা নোংরা হয় না, ওরটাই যা একটু আদ্রু হয়, তো সেটা আমি এমনি ধুয়ে নিচ্ছি জল একটু হালকা সার্ফ জলে। তো জামাকাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে ওকে স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। করে নিয়েছি, একে স্নান করাতে গেলে আমি নিজেই স্নান হয়ে যাই। তো একে একটু শান্ত করে নেই, তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করি, তারপর তোমার সাথে কথা। তো যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ছাদে মেলে দেব। আর এমনিতেই আজকে খুব রোদ, মানে খুবই, আর আমি সাধারণত এই টাইমে খুব একটা ছাদে উঠি না। আর জামাকাপড় যদিও কাছাকাছি থাক, মানে যেগুলো থাকে প্রায়শই মাসি, মানে বাড়িতে যে মাসি আসেন সেই প্রায়শই ধুয়ে দেয় হাজব্যান্ডের কাজ, মানে জামাকাপড়গুলো। আর আমি জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনেও দিলাম না, কারণ এই কটা জামাকাপড়ের জন্য ওয়াশিং মেশিনে দিলাম না। বেডশিট মানে ভারী কিছু থাকলে ওয়াশিং মেশিনটা চালু করি, না হলে দিই না, আর এইটুকুটাকি জিনিসের জন্য। আর এগুলো খুব একটা নোংরাও হয়নি, জাস্ট এক দুবার করে পরেছিলাম, তাই অনেক জামা হয়ে গেছিলো বলেই ধুয়ে ভেতরে ঢুকিয়ে দেবো কয়েকটা জামা কাপড়। তো এইভাবেই জামাকাপড়গুলো ধোয়া। তো আপাতত ভিডিওটা এখন তো গাইস, তো মোটামুটি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তো হিসেব মতো আর সেরকম কোনো কাজ নেই। আর আজকে রান্নাবান্না বলতে মা গেছে ননদের বাড়ি, তো আমাকে সত্যি কথা বলতে এতটা রান্নাবান্নার দিকে এতটা মাথা ঘামাতে হয় না। যখন মায়ের অসুস্থ, মায়ের শরীরটা খারাপ হয় তখন আমি করি, নাহলে মাই করে নেয়। আর আজকে সেরকম রান্নাবান্না নেই, মা মাছের তিতা করেছিল আর ভাত হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে পোস্ত আর ডাল আছে, তো সেটা গরম করেই খাওয়া হবে, তাই আজকে খাওয়া দাওয়া সেরকম বিশাল কিছু নয়। আর দুধ আছে, আর আম গাছের আম আছে, তো দুধ আমও খাওয়া হবে। তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি সকালের প্রায় সমস্ত কাজ। এরপরে ছেলেকে নিয়ে ঘুম পাড়ালেই হয়ে যাবে, আর আমি নিজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেই হবে। আর মর্নিং হাজব্যান্ড গেছে মর্নিং শিফট। তো তোমাদের এবার আমি বলি কোয়েশ্চেনের অ্যান্সারটা, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এবং আমার রেজাল্ট সত্যিই ভালো ছিল, আর ভালোই ছিল, খারাপ বলবো না, ঠিকঠাকই ছিল। এমএ করার জন্য একদম আমি মনে করি যে পড়াশুনোটা এগিয়ে নিয়ে যাওয়াটা বড় ফ্যাক্টর নয়, আমি চাইলে আমি এখনও পড়াশোনা স্টার্ট করতে পারি, বাট আমার ভবিষ্যৎ কী, আমি যে একটা শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশুনো করার আমার কোনো ইন্টারেস্ট নেই আর কোনো ইচ্ছেও নেই।
তাই আমি এগোইনি পড়াশোনাটাকে, মানে মানে এমএ বলো, বেসিক বলো, বিএড বলো, এগুলো কিছুই করিনি। টেট পরীক্ষার কোনো নামো নিশান নেই, বহু বহু বেসিক স্টুডেন্ট বসে আছে টেট দেবে বলে, আর বলেছিল বাবা বেসিক করার কথা বা বিএড করার কথা বলেছিল, বাট আমি ইগনোর করে গেছি। কারণটা হচ্ছে যে আমি আমার বাবার আমার বাবা মধ্যবিত্ত ফ্যামিলির, আমি আমার বাবার জমানো কিছু মানে পয়সা দিয়ে আমি এতটা খরচা করে বেসিক বা বিএড পড়তে, খরচা তো কম না, অনেকটাই খরচা, তো আমি সেটা দিয়ে পড়লাম। পড়ে মানুষ কখন কোনো কিছুতে ইনভেস্ট করে, যখন এই যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে জানে যে আমি কিছু না কিছু একটা তো জব পাবোই, আর সেটা 10,000 হোক কি 12,000 হোক কি একটা তো পাবে, এটা ভেবেই তো মানুষ পড়াশ মানে পড়ে। তো আমার ক্ষেত্রে তো সেটা নেই না, আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমি হয়তো ডিগ্রির জন্য আমি পড়াশোনাটা করে ফেললাম, বাট এই যে পয়সাটা এটা আমার বাবার সত্যিই খুব দরকার, কারণ আমার ভাই বড় হচ্ছে এবং আমি সত্যিই চাই যে আমার ভাই খুব ভালো একটা জায়গায় যাক। তো সেই ভেবে আমি আর পড়াশোনাটা করিনি। আর বিয়ের পরে হাজবেন্ড অনেকবার পড়াশোনা করতে বলেছে, শ্বশুরমশাই ল নিয়ে পড়তে বলেছিল, বাট আমি অ্যাকচুয়ালি আর পড়তে পড়াশোনাটার প্রতি আর ইন্টারেস্টই নেই আমার, কেন জানি না, তো আমার আর ইচ্ছেই হচ্ছে না, বাট বাড়ি থেকে খুব জেরাজেরি করছে, এবার জানি না কি হয়। আর শ্বশুরমশাই বলেছিল যে বেসিকটা করতে, বাট আমার বেসিক করতে কোনো সমস্যা নেই, আমার শুধু এটাতেই সমস্যা যে আমি করে বসে থাকতে হবে আমাকে টেটের কোর, মানে আমার মতো বহু স্টুডেন্ট মানে বহু মানুষ বসে আছে টেট দেবে বলে, বহু মানুষ বেসিক করে বসে আছে, এই ভেবেই আমি একটু কিন্তু কিন্তু করছি, বাট জানি না কি হয়, এই ভেবেই আমার পড়াশোনাটা করা হয়নি। তো তোমরা এটাকে যে যেটা ভাবতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি এখানেই আজকে ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, তোমরা যারা যাদের যা কোয়েশ্চেন আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, অনেকে ফেসবুকে করছো বাট কমেন্টেও করতে পারো, তো আমি আরও এটা কমেন্ট করো, ফেসবুকেও করতে পারো বাট কমেন্টে করলে কি আরও 5টা মানুষ দেখলো, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে তোমরা কমেন্ট করো, আমি বলছি না যে তোমরা ভালোটাই জিজ্ঞেস করো, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, তোমার যারা পরিচিত আছে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। তো আজকের মতো টাটা।